আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রান্নার রসায়ন। মধুমাসের মধুফল আম দিয়ে আজ আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মালাই কুলফি। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ম্যাঙ্গো মালাই কুলফি তৈরি করতে আমাদের লাগবে 250 ml পরিমাণ লিকুইড দুধ, 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক, 1.5 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1টি পাকা আমের পাল্প, আর লাগবে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, যা আমি স্ক্রিনে দেখাতে ভুলে গিয়েছি। চুলায় লো ফ্লেমে 1টি প্যান বসিয়ে দিলাম। প্যানে লিকুইড দুধটুকু দিয়ে দিলাম। অফ স্ক্রিনে আমি কর্নফ্লাওয়ার এবং চিনিটুকু দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো দুধটুকু দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটুকু খুব ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে কন্ডেন্স মিল্কটুকু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে জাল করতে হবে দুধটুকু ঘন করার জন্যে। দুধটুকু ঘন হয়ে অর্ধেকের চেয়ে কম হয়ে আসলে চুলা অফ করে দিতে হবে এবং দুধটুকু নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ঠান্ডা দুধটুকু 1টি মিক্সিং বোলে নিয়ে নিলাম, সাথে আগে থেকে করে রাখা ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম এবং সাথে দিলাম আমার পছন্দের কিছু বাদাম কুচি। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আজ আমি এই ছোট গ্লাসগুলোয় কুলফি জমাবো, তাই আমি গ্লাসগুলোতে কুলফির মিশ্রণ ঢেলে নিচ্ছি। এখন ফয়েল পেপার দিয়ে গ্লাসগুলো ঢেকে দিচ্ছি। ঢাকা হয়ে গেলে চাকু দিয়ে ফয়েল পেপারে 1টি করে ছিদ্র করে নিলাম। এবার আইসক্রিমের কাঠিগুলো ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিলাম, এতে করে কাঠিগুলো আইসক্রিমের মাঝ বরাবর থাকবে। যাদের কাছে আইসক্রিমের মোল্ড নেই তাদের জন্য 1টি সহজ পদ্ধতি দেখাচ্ছি। এমন বরফের কিউব নিশ্চয়ই সকলের বাসায় আছে। এই বরফের কিউবেও কিন্তু কুলফিগুলো জমানো যাবে। এর জন্যে বরফের কিউবে কুলফির মিশ্রণ ঢেলে নিচ্ছি। কুলফির মিশ্রণ ঢালা হলে ফয়েল পেপার দিয়ে বরফের কিউবটি ঢেকে নিতে হবে। সাসলিকের কাঠি আগেই ছোট করে টুকরো করে রেখেছিলাম, ওটাই আমি এক্ষেত্রে ব্যবহার করব। এখন ডিপ ফ্রিজে এটা রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা, তো ফিরে আসছি 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর কুলফিগুলো ডিপ থেকে বের করে নিলাম। এবার ফয়েল পেপারটা খুলে নিলাম। কুলফির কাঠিগুলো অল্প টুইস্ট করলেই দেখবেন খুব সহজে তা গ্লাস থেকে বের হয়ে আসছে। এবার আমি আইস কিউবে জমানো কুলফিগুলো কেমন হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। এই কুলফিগুলো খুব সহজে বের হয়ে আসবে মোল্ড থেকে। কুলফিগুলো খেতে কিন্তু মোটেও আইসি হবে না, অনেক ক্রিমি এবং রিচ ফ্লেভারের হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।